সুধি দর্শক শ্রোতা, আমরা এবছরের কিং লোটোয়ের সবচাইতে বড় এবং সর্বোচ্চ পুরস্কারটি ঘোষণা করতে যাচ্ছি। পাঁচটা বছর ধরে আপনার লগে রয়েছি ভাই, এখন পর্যন্ত একটা পুরস্কার পাই নাই। আমরা সেই বিজয়ীকে একটি ফোন দিব। সে খুবই এক্সাইটেড মনে হচ্ছে, দেখা যাক। এই সময় আমার কে ফোন? হ্যালো, জি লোকমান স্যার বলছেন? জি স্যার, ইউ আর দ্য মোস্ট লাকিয়েস্ট পার্সন ইন আর্থ টুডে বিকজ ইউ হ্যাভ জাস্ট ওয়ন দ্য কিং লোটো লটারিজ বিগেস্ট প্রাইজ। কংগ্রেচুলেশনস স্যার। ভাই 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 ভাই, জি ভাই, জি। সর্বোচ্চ পুরস্কার হিসেবে আপনি পাচ্ছেন 10 কোটি টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সো এই ধরনের সকল লেটেস্ট আপডেট পেতে এবং বড় বড় পুরস্কার জিতে নিতে আমাদের সাথেই থাকুন। দিস ইজ KGP ফ্রম সততা কম গুজব বেশি ভোকালিয়া নিউজ। ওই চুমকি রাম্মা, আমি তো বড় লোক হয়ে গেছি। সত্যি সত্যি? হ্যাঁ। ওই সব জিয়ালা হন, আজকে থেকে বাজার আমি আর করুম না। তুই সব লেটেস্ট সবজি প্যাকেট করে আমার বাসায় উড়াই দিয়ে দিবি, বুঝছস? আর আমার স্যার ডাকবি এখান থেকে। জি স্যার, জি জি স্যার, জি এখান থেকে ডাকবো স্যার। চায়ের বিল তো অনেক হয়ে গেল মামা, কবে দিবেন? দোকানে আইলেই খালি চায়ের বিলের লেগা পেকর পেকর করতেন কানের সামনে। এই লন আমার নেক্সট 14 জেনারেশনের চায়ের বিল দিয়ে গেলাম, আর আইব আর লুঙ্গি তুললে চা খাইব, ঠিক আছে? কেন বাবা, এই মাসের ভাড়াটা? এই যে বাড়িয়াল আঙ্কেল, শুনেন, আজকে থেকে আমি আর কোনো ভাড়া দিব না। এই পুরো বিল্ডিং ডেই আমি কিনা লইতেছি, ঠিক আছে? পেপার পত্র রেডি করে আমার বাসায় আসেন। গেলাম। আরে কি অবস্থা লোকমান ভাই, কি রে মোল্লা, নাচোস না কেন? তুই জানোস না তোর ভাইয়ের 10 কোটি টাকার মালিক হয়ে গেছে, কোমর দুলায় নাচবে না? নাচানাচির মধ্যে আমি নাই ভাই, কিন্তু আপনার দেখে মনে হইতেছে আপনি দুনিয়ার জীবনের মধ্যে পুরো ডুবে গেছেন, চুর হয়ে গেল তোর, তাই না? একটু পরে কবি, 2 দিন পর মরে যাইবেন, এত সম্পদ দিয়ে কি হইব, এগুলো নাকি কবরে যাইবেন কিনা? তুই এত ডিপ্রেসিং রে ভাই, এত ডিপ্রেসিং। ইস, তোর লগে কথা কই তো আজকাল ভয় লাগে। ভাই আমি তো আপনার সবসময় সত্যি কথা বলি, আর আপনার ভালোই চাই। আপনার জন্য একটা ভালো খবর নিয়ে আসছিলাম, এর থেকে ভালো খবর আবার কী হইতে পারে? আপনি কি এই রমজান মাসে সবগুলো রোজা রাখছেন? তুমি সব বয়ান ছাড়তেই আমি ভালো মতোই জানতাম, ন্যাংটাকাল থেকে সব রোজা রাখি নিয়ে, বুঝছো? মাশাআল্লাহ ভাই, তাইলে শুনেন, কেউ যদি রমজান মাসে সবগুলো রোজা রাখে থাকে আর শাওয়াল মাসে অতিরিক্ত 6টা রোজা রাখে, তাইলে কিন্তু সে পুরা বছর রোজা রাখার স্বভাব পেয়ে যেতেছে। কি ফাইজলামি করো মিয়া তুমি আমার লগে? অথেন্টিক হাদিস ভাই, আপনি আমার কথায় বিলিভ না করলে নিজে রিসার্চ করে নিতে পারো, অথবা জ্ঞানী কোনো স্কলারকেও জিজ্ঞেস করতে পারো, ব্যাখ্যা সহ বলে দেবে। বাহ, তাহলে তো দুনিয়াও হইলো আখিরাতও হইলো, কি কও মিয়া? খালি একা একা জান্নাতে যেতে চাও, বুঝছো? সবাই লয়ে যাইবা, বুঝো নাই? ঠিক আছে ভাই। আর প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে শাওয়াল মাসের আর খুব বেশি দিন নেই, ব্যস্ততার মাঝেও যদি আপনারা পারেন 6টা রোজা রেখেই দিতে পারেন, ভেঙে ভেঙে হোক, আলাদা আলাদা হোক, বাট রাখলে কিন্তু পুরো বছর রোজা রাখার সবটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো এটা দেরি করা উচিত নয়, যতটুকু সুযোগ হয় আপনারা এটাকে কাজে লাগিয়ে শাওয়াল মাসের মধ্যেই রোজাগুলো রেখে দেন। আর আজকে আমার ভিডিওটা যদি আপনাদের বেনিফিশিয়াল লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না।
আপনাদের সবার সাথে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরপর দুইবার হইলো একই কাজ, আমি একটা বাঁশ খেলাম।